नमस्कार बंधुरा, आज के आमी कोड़े देखाबो तुम्हारे डिम सोयाबीन आलू दिए एक रेसिपी। तार जन्य आमी एखाने चारटे डिम निये निएछि 50 ग्रामेर मतन सोयाबीन। एटा आमी एकसाथे सेद्ध करे नेब। एर मध्ये आमी दिए देव सामान्य लवण। लवण दिए आमी एटा सेद्ध करे नेब। বন্ধুরা, আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আমার ডিম সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা কড়ায় বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ। তারপরে আমি এই ডিমগুলো ছুলে রেখেছিলাম, ওটা ভেজে নিলাম। এরপরে আমি ভেজে নেব সয়াবিনটা। সয়াবিনটাও আমি একটু ভালো করে ভেজে নেব। সয়াবিন ভেজে তরকারি করলে অনেক স্বাদ হয় সয়াবিনের। আমি এর মধ্যেও দিয়ে দেবো অল্প নুন আর হলুদ। আমি এখানে অল্প দেব। তোমরা এই তরকারিটা ভাত রুটি দিয়েও খেতে পারো, ভাত রুটি বা পরোটা দিয়ে খেতে পারবে। সয়াবিনের এরকমভাবে ডিম দিয়ে কারি করে খাবে, দেখবে অনেক ভালো লাগে। এবার আমি সয়াবিনগুলো তুলে নিলাম। এরপরে আমি কড়াতে আবারও দিয়ে দেব তেল। এরপর আমি এখানে ফোড়ন দেব, তেজপাতা, দুটো এলাচ, দারচিনি, আর দিয়ে দেব একটু সাদা জিরে। এরপর আমি আলুগুলো দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আমার আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়েছি, ওটা আমি দিয়ে আবারও ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে এক চামচ আদা রসুনের পেস্ট করে রেখেছি আমি, সেটা আমি দিয়ে দেব। এরপর এক এক করে সব গুঁড়ো মশলা দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি। আমি আবারও ভালো করে এটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করেছি। আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে। আর দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আমার আলুর সাথে মশলাটা ভালো কষানো হয়ে যাবে, দেখো হয়ে গেছে। এরপরে আমি যে ভেজে রেখেছি সয়াবিনগুলো, ওগুলো আমি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। এবার আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিলাম।
আমি এটা বেশি ঝোল করব না, মাখা মাখা করব। চাইলে তোমরা আর একটু জল দিতে পারো। এরপরে ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আবারও আমি এখানে 10 মিনিট মতন ফুটিয়ে নিলাম। দেখো আমার এক কারি তৈরি।